আজ আমরা সরসন্ধির সন্ধির অন্তর্গত স্বকন্ধাদিশু বাচ্চম বাচ্যম স্বকন্ধাদিশু পররূপম বাচ্চম এই সূত্রটির সম্পর্কে যথাযথভাবে জেনে নেব স্বকন্ধ আদিসু পররূপম বাচ্চম স্বকন্ধ প্রভৃতি শব্দে প্রথম শব্দের টি স্থানে পররূপ হয় স শব্দের টি অ বাদ যায় এবং অন্ধু শব্দের অ থাকে এই সকন স্বকন্ধাদিসু পররূপং বাচ্চম সূত্রটির অন্তর্গত একটি সূত্র হল অচ অন্তাদি টি অচ অন্তাদি টি সম্পর্কে জেনে নিই শব্দের অন্তঃস্বর থেকে শেষাংশকে টি বলে কি বলছে শব্দের অন্তঃস্বর থেকে শেষাংশটিকে টি বলে টি বলে উদাহরণস্বরূপ জেনে নিই যা ধাতুর আ যা আ ধাতুর আ হচ্ছে টি হ্যাঁ গম ধাতুর অম মনস শব্দের অস আর ধাবত শব্দের অত টি সঙ্গক কি বলেছে যা ধাতুর আ গম ধাতুর অম মনস শব্দের অস আর ধাবত শব্দের অথ টি সংঘ হয়ে থাকে মানে টি হয়ে থাকে যেটা বলল যে শব্দের অন্তঃস্বরের শেষ অংশকে বলা হয় টি সেটাই বলা যায় যা আ যায়ের আ শেষ অংশ সেটা টি হয়েছে গমের অম গম অম শেষ অংশ টি হয়েছে মনস অস অশ শেষ অংশ টি হয়েছে ধাবতের অথ শেষ অংশ টি সঙ্গ হয়েছে উদাহরণস্বরূপ জেনে নেই শকযুক্ত অন্ধু শকন্ধু কলযুক্ত অটা কলটা শ্রীমনযুক্ত অন্ত সীমন্ত সারযুক্ত অঙ্গ সার অঙ্গ অঞ্জলি পতঞ্জলি মনসযুক্ত ঈশা মনীষা হলযুক্ত ঈশা হলিশা লাঙ্গলযুক্ত ঈশা লাঙ্গলীষা মার্তযুক্ত অণ্ড মার্তন্ড তাহলে আজকে আমরা সরসন্ধির অন্তর্গত পর পররূপং বাচ্চম সূত্রটি এবং তার অন্তর্গত অচ অন্তাদিটি সম্পর্কে যথাযথভাবে জেনে নিলাম আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে আপনাদের মন্তব্য থাৎ কমেন্ট করতেও ভুলবেন না নমস্কার